পুতিনকে সমর্থন দিয়েই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলেন কিম জং উন রাশিয়া ইউক্রেন ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল উত্তর কোরিয়া রুশ আগ্রাসন নয় ইউক্রেন সংকটের জন্য পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি ও স্বেচ্ছাচারী আচরণকে দায়ী করেছে কিম জং উন প্রশাসন সোমবার এক বিবৃতিতে উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে পশ্চিমারা অন্য দেশগুলোর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএর বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ও রুশ বার্তা সংস্থা তাস বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেন সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি যার মাধ্যমে তারা অন্য দেশগুলোর বিরুদ্ধে স্বেচ্ছাচার ও ক্ষমতার অপব্যবহার করে পিয়ং ইয়ং এর অভিযোগ ইউরোপে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন ও পূর্বে ন্যাটো সম্প্রসারণ প্রচেষ্টার মাধ্যমে ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এ বিষয়ে রাশিয়ার দাবি বৈধ ও যৌক্তিক হওয়া সত্ত্বেও সেগুলো উপেক্ষা করা হয়েছে এদিকে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর বিশ্বের মনোযোগ যখন ইউক্রেন যুদ্ধের ওপর তখন উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নুবো কিশি বলেন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি আনুমানিক তিনশো কিলোমিটার দূরে গিয়ে উত্তর কোরিয়ার উত্তর উপকূল ও জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে আঘাত সর্বোচ্চ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম ওই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া ছাড়া ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে সাগরে কোনো নৌযান কিংবা যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী নুবো কিশি সাংবাদিকদের বলেন আন্তর্জাতিক সম্প্রদায় এখন ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের জন্য অন্য কোনো বিষয় নিয়ে তেমন মাথা ঘামাচ্ছে না যদি উত্তর কোরিয়া ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে বিভ্রান্ত করে থাকে তাহলে এ ধরনের কাজ একেবারেই ক্ষমার অযোগ্য এদিকে রাজধানী পিয়ং ইয়ং থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারাও এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন